জমিদার রাজু টোনা আর তার স্ত্রী মিনু ভীষণ চিন্তিত, কেননা তাদের একমাত্র মেয়ে টুনি কন্যা যে এক সপ্তাহ ধরে নিখোঁজ। ওগো, কিছু একটা করো, এভাবে আর কতদিন? বিয়ের বয়সী একটা মেয়ে এভাবে হারিয়ে কোথায় যাবে বলো তো? আমার এমনি একটা মেয়ে কোনো কথা শোনে না, সারা দিন বনে বানারে ঘুরে বেড়ায়। ওগো, আমার টুনিকে আমার কাছে ফিরিয়ে দাও। গিন্নি, শান্ত হও, আমি তো চেষ্টা করছি, চারদিকে পাখিদের দিয়ে খোঁজ লাগিয়েছি, ঠিক আমাদের মেয়েকে খুঁজে পাবো আমরা। তুমি এত ভেঙে পড়ো না তো। জগু, কোথায় তুই? এদিকে একটু আয় তো। বলুন জমিদার মশাই। বলছি, আজ একবার পুরো বনে মাইকিং করে দে, যদি কেউ আমার মেয়ের খোঁজ দিতে পারে। ঠিক আছে জমিদার মশাই, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। শোনো শোনো বনবাসীরা, সবাই শোনো, জমিদারের মেয়ে টুনিকন্যা হারিয়ে গিয়েছে। যদি কোনো সহৃদয়বান পাখি টুনিকন্যার খোঁজ পেয়ে থাকো, তাহলে অতি শীঘ্রই জমিদার বাড়িতে আসার জন্য বলা হইল, খোঁজদাতাকে পুরস্কৃত করা হইবে। শোনো শোনো সবাই শোনো, একটি হারানো বিজ্ঞপ্তি। যজ্ঞকা কিভাবে পুরো বনে মাইকিং করতে থাকে। মাইকিনের আওয়াজে এক জাদুকর্ণীর ধ্যান ভেঙে যায়। এ আমি কি শুনলাম, জমিদারের মেয়ে হারিয়ে গিয়েছে? তাহলে এটা আমার জন্য ভারী সুখবর। আমার কতদিনের ইচ্ছে ওই জমিদার বাড়ির সকল সম্পত্তি ভোগ করা, আর জমিদার বাড়িকে আমার জাদু সাধনার আস্থানা বানানোর। এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব না। আমি জমিদারের মেয়ে টুনিকন্যার রূপ ধরে ওই জমিদার বাড়িতে প্রবেশ করব, আর সবাইকে মেরে ওই জমিদার বাড়ি আমার দখলে নিব। জাদুকর্ণী এসব বলে জাদুবিদ্যা প্রয়োগ করে, আর একটা নীল টুনির রূপ নেয়। আরে বাহ, জাদু করে কত তাড়াতাড়ি টুনির রূপ নিতে পারলাম! কেউ বুঝতেই পারবে না যে আমি টুনি নই, আমি জাদুকর্ণী। যাই, এবার জমিদার বাড়িতে যাই। মা বাবা, তোমরা কোথায়? এই দেখো, তোমাদের মেয়ে ফিরে এসেছে। মা বাবা, কোথায় তোমরা? একি, কে তুমি? মা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমাদের মেয়ে টুনি। না, কখনোই তুমি আমাদের মেয়ে হতে পারো না, কারণ তোমার গায়ের রং নীল। কিন্তু আমার মেয়ের গায়ের রং লাল ছিল, বুঝেছো? তাই মিথ্যে নাটক একদম করবে না। হ্যাঁ, গিন্নি তো ঠিক কথাই বলেছে। তুমি কেন মিথ্যে বলে নিজেকে আমাদের মেয়ে দাবি করছো? তুমি কখনোই আমাদের মেয়ে হতে পারো না। ইরে, আমি তো জানতামই না যে জমিদারের মেয়ে টুনি কন্যার গায়ের রং লাল। কেন যে নীল রঙের রূপ নিলাম! না না, যে করে হোক ব্যাপারটা ম্যানেজ করতে হবে। বাবা মা, বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি তোমাদের মেয়ে। আসলে জানো বাবা কি হয়েছে? ওই যে আমি সেদিন বনে ঘুরতে গিয়েছিলাম না, তখন এক তান্ত্রিকের ধ্যান ভঙ্গ করেছিলাম, আর তান্ত্রিক আমাকে অভিশাপ দিয়ে এমন নীল রঙের বানিয়ে দিয়েছে। এসব তুই কি বলছিস মা? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। তান্ত্রিক বাবা বলেছে আগামী 6 মাসের মধ্যে আমার এই অভিশাপ কেটে যাবে। তোমরা একদম চিন্তা করো না বাবা মা, 6 মাস পর তোমাদের লাল টুনি আবার তোমাদের কাছে ফিরবে। নীল টুনি রূপে জাদুকর্ণীর এমন কান্না মাখানো কথা শুনে জমিদার আর তার বউ বিশ্বাস করে নেয়। এই জন্যই তোকে বলি, এত দুষ্টুমি করিস না, সারা দিন শুধু দুষ্টুমি করিস। দেখলি তো দুষ্টামো করার জন্য কি হাল হলো তোর। যাক, অবশেষে আমার মেয়েকে তো ফিরে পেলাম, আমার আর কোনো দুঃখ নেই। চল মা, ঘরে চল। নীলটুনি মিনু আর জমিদারকে ভুলিয়ে ভালিয়ে নিজের করে নেয়। এভাবে বেশ ভালোভাবে দিন কাটতে থাকে। হঠাৎ একদিন মা, ও মা, বাবা, ও বাবা, কোথায় তোমরা? দেখো, তোমাদের হারিয়ে যাওয়া মেয়ে ফিরে এসেছে। মা বাবা, কোথায় তোমরা? কি হলো? লালটুনির আওয়াজ শুনে সবাই বেরিয়ে আসে। বাবা মা, কতদিন বাদে তোমাদেরকে দেখলাম। জানো, এতদিন তোমাদের না দেখে যে কতটা কষ্ট পাচ্ছিলাম।
এই তুই কে রে কেন এখানে এসেছিস আমি তো টুনি এখানে আছি তাহলে তুই কে হ্যাঁ তাই তো আমরা আমাদের মেয়েকে অনেকদিন আগেই তো ফিরে পেয়েছি তুমি কে কি বলছো মা এই মেয়েটা কি করে তোমাদের মেয়ে হয় তোমাদের মেয়ে তো আমি এই দেখো আমার গায়ের রং লাল আর এই মেয়েটার গায়ের রং নীল মা বিশ্বাস করো আমি সত্যি বলছি আমি তোমাদের আসল টুনিকন্যা এই মেয়েটা তোমাদেরকে মিথ্যে কথা বলছে না না আমি আসল টুনি বাবা মা এই লাল টুনি মিথ্যে কথা বলছে তোমাদের আমি আসল টুনি না আমি আসল টুনি তুমি মিথ্যে কথা বলছিস তুই নকল টুনি সেজে এখানে এসেছিস তাই না এতই যদি তুই আসল টুনি হোস তাহলে কেন এতদিন আসিসনি কোথায় ছিলি এতদিন আমাকে এক ডাইনি বন্দি করে রেখেছিল কোন রকমে আমি ওখান থেকে পালিয়ে এসেছি বিশ্বাস করো মা বাবা বিশ্বাস করো আমাকে আমি তোমাদের আসল মেয়ে ভালো করে চেয়ে দেখো আমাকে না বাবা মা আমি তোমাদের আসল টুনি আর লাল টুনি মিথ্যে কথা বলছে থামো তোমরা তখন থেকে শুধু তোমরা ঝগড়া করে যাচ্ছ এবার তোমাদের দুজনকে আমি একটা প্রশ্ন করব যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে সেই হবে আমার আসল টুনি বলো তো দেখি জমিদার বাড়ির গোপন কক্ষের চাবি কোথায় আছে এই রে এই বিষয়ে তো আমি কিছু জানি না তাহলে কি উত্তর দিব এখন বাবা আমি জানি জমিদার বাড়ির গোপন কক্ষের চাবি আছে জমিদার বাড়ির বাগানের সোনার কলা গাছের কোটরের ভেতরে উত্তর সঠিক হয়েছে আমি আমার আসল টুনিকে পেয়ে গেছি এই লাল টুনি আমাদের আসল মেয়ে তার মানে এই নীল টুনি নকল এই নীল টুনি বল বল তুই কে তাড়াতাড়ি সত্যি কথা বল নয়তো তোর রক্ষে থাকবে না কে রে আমি তো ধরা পড়ে গেছি এবার আসল রূপে আমাকে ফিরতে হবে এরপর নীল টুনি তার আসল রূপে ফিরে আসে জাদুকর্ণী তুই তুই আবার আমার জমিদার বাড়িতে হামলা দেওয়ার চেষ্টা করেছিস আজ তোকে আমি ছাড়ব না শয়তান জমিদার তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না আজ আমি তোদের সব কটাকে শেষ করে ফেলবো আর এই জমিদার বাড়ি দখল নিব এই দিনটার জন্যই তো আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম না এই জাদুকর্ণীর সাথে এমনিতেই লড়াই করে পারা যাবে না একে আমাদের আদি জাদুই তলোয়ার দিয়ে মারতে হবে হ্যাঁ লালটুনি তাড়াতাড়ি করে জমিদার বাড়ির আদি জাদুই তলোয়ার নিয়ে আসে আর জাদুকর্ণীকে পেছন থেকে আঘাত করে তলোয়ারের আঘাতে জাদুকর্ণী রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আহ শয়তান লালটুনি তুই আমাকে মারলি আমি মৃত্যুর পরেও আত্মা হয়ে ফিরে আসব আর তোদের সবাইকে মেরে আমার মৃত্যুর প্রতিশোধ নিব প্রতিশোধ নিব আমি এ কথা বলতে বলতে জাদুকর্ণী মারা যায় সত্যি রে মা তোর সাহস আছে বলতে হয় তুই আগামী দিনের ভবিষ্যৎ যাক শত বাধা বিপত্তি পেরিয়ে আজ আমরা আমাদের মেয়েকে ফিরে পেলাম কই যোগু তোরা সবাই কই তাড়াতাড়ি আয়োজন শুরু কর আর বনের পাখিদের নিমন্ত্রণ জানা আজ জমিদার বাড়িতে ভোজন হবে মহাভোজন সবাই মিলে অনেক আনন্দ করতে থাকি তো বন্ধুরা আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু